বিষয়টা হলো আমাদের কিছুটা শাস্ত্রীয় হতে হবে এবং এই শাস্ত্রীয় কারণে আমরা এলাকা ভিত্তিক আমরা ঠিক করেছি আগের থেকে আমরা গ্রাহকদেরকে জানিয়ে দিব সেই অনুপাতে আমরা লোডশেডে চলে যাচ্ছি এটা আমাদের বিদ্যুৎ শাস্ত্রীয় করার জন্য করা হচ্ছে এবং বিশেষ করে গাড়িতে যাতে তেল কম ব্যবহার করা হয় সেটার জন্য কিছু মেজারমেন্ট নেওয়া হয়েছে পরবর্তীকালে এটা পর্যায়ক্রমে জানানো হবে আমরা আশা করব যে আমাদের সকল গ্রাহক যারা আছে বিশেষ করে যারা বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে যারা গ্রাহকরা আছেন আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন এবং এটা আমি মনে করি যে এটা খুব দীর্ঘমেয়াদী আমরা আশাবাদী যে এটা এটা পরিস্থিতিটা হয়েছে আপনারা সকলেই জানেন যে বিশ্বব্যাপী পরিস্থিতি এবং প্রায় প্রতিটি দেশই তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মেশান নিয়েছেন শাস্ত্রীয় করার জন্য এই কারণে আমাদের দেশও আমরা মনে করি যে আমাদের কিছুটা হলেও আমাদের শাস্ত্রীয় হওয়া দরকার আমরা ইতিমধ্যে আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তারা এলাকা ভিত্তিক এবং পর্যায়ক্রমের দিনে কয়েক ঘন্টা তারা বিদ্যুৎ বন্ধ রাখবেন কোন এলাকাতে সেটা আগে থেকে গ্রাহকদেরকে জানিয়ে দিবে এবং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি বিশেষ করে ইন্ডাস্ট্রিতে আমাদের শিল্প এবং কমার্শিয়াল আমাদের প্রথম প্রায়োরিটি এবং পরবর্তীকালে আমাদের গ্রাহকরা প্রায়োরিটি পাবে আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমরা মনে করি যে এই বিশেষ পরিস্থিতি যেটা পৃথিবীব্যাপী শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে এটা আমরা অচিরেই এটার থেকে মুক্তি পাবো আশা করছি ধন্যবাদ বিপু ভাই